সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পৈতোষ কুমার মণ্ডল, চারুখান ডিএস সেকেন্ডারি স্কুল থেকে নবম শ্রেণী তোমাদের বাংলা ক্লাস থেকে একটি শুভা প্রবন্ধটি পাঠদান দিতে যাচ্ছি। এই শুভা প্রবন্ধটি লিখেছেন বিশ্বনন্দিত কবি, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই শুভা প্রবন্ধটি। তোমরা সবাই অবশ্যই জানো, তবু আবার একটু অবতারণা করতে চাই কবির সম্পর্কে, কবির পরিচিতি সম্পর্কে, কবির জন্ম মৃত্যু, কবির কী কী উল্লেখযোগ্য গ্রন্থাদি, লিপিবদ্ধ উল্লেখযোগ্য কবিতা কী কী লিখছেন, সে বিশ্বকবি, তার উপরে তো আর কিছুই বলার থাকে না। তবুও সে এই বিশ্বনন্দিত কবি 25শে বৈশাখ 1268 সালে জন্মগ্রহণ করতে, ইংরেজি 7ই মে 1861 সালে। আবার তিনি দেখো 1913 সালে এই বর্তমান এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই গীতাঞ্জলি লিখে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, গান, প্রবন্ধ তার রচনা। সোনারতরী, চিত্রা, বলাকা, মানসী, ডাকঘর, বিসর্জন, রক্ত কবরী করবি, রক্ত করবি ও উল্লেখযোগ্য প্রভুত্ব কবিতা এবং গল্পগ্রন্থ, নাটক তিনি লিপিবদ্ধ করেছেন। এই ডাকঘরটি তোমরা প্রায়ই দেখতে পাও টিভিতে, এটা দেখায় নাটকটি। সোনারতরী কবিতাটি সবসময় খুবই গুরুত্বপূর্ণ, বলাকা সবটাই গুরুত্বপূর্ণ। এই বিশ্বকবি, বিশ্বনন্দিত কবির এই প্রখ্যাত লেখক 22শে শ্রাবণ 1348 সালে তিনি মৃত্যুবরণ করেন, এবং ইংরেজি হলো 7ই আগস্ট 1941 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আমি অল্প একটু সময় তোমাদেরকে আবারও বলছি যে শুভা প্রবন্ধটি লিপিবদ্ধ করা হয়েছে সেটি রবীন্দ্রনাথের একটি প্রতিবন্ধী, শুভা একটি প্রতিবন্ধী মেয়ে, তার যে একটা নিজস্ব জগৎ আছে সেই সম্পর্কেই তিনি এখানে লিপিবদ্ধ করেছেন। বন্ধুরা, আগামী ক্লাসে তোমরা এটা রিডিং পড়ে আসবে, সব এই প্রবন্ধটি রিডিং পড়ে আসবে, শুভা প্রবন্ধটি, এবং এখানে যে যে সামান্য অল্প কিছু দিয়েছি, এর লেখার আর এর বর্ণনার দেওয়ার মতো কিছু নেই, এ তো বিশাল বিশ্ববিখ্যাত এবং বিশ্বকবি, তার উপরে আর কি বর্ণনা দেবে, তোমরা সবাই পড়লে জানতে পারবে, অনেকগুলি লেখা লিপিবদ্ধ করা আছে তার। তার এছাড়া বাংলা সাহিত্য বলতে গেলে অচল, নাটক জগৎ, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি। ধন্যবাদ বন্ধুরা, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।